আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আবারও স্বাগতম জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে আমরা সেই অসহায় আসিয়া চাষির বাড়িতে একটা মোটর বোরিংয়ের কাজ শুরু করেছিলাম। এর আগের বেশ কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। সেই অসহায় আসিয়া চাষির বাড়িতে আমরা দুপুর পর থেকে মিস্ত্রিদের দ্বারা বোরিং করতেছিলাম। তো এখন বোরিং শেষ। তো এখন আমাদের যে অভিজ্ঞ মিস্ত্রিগণ আছে, ওনারা পাইপ বোরিং শেষে পাইপ নিচে ডাউন দেওয়ার কাজ করতেছেন। তো আসলে আমাদের এখানে বলে রাখি, পানির লেয়ার মোটামুটি উপরে হাওয়াতে 115 ফুটের বোরিং, 110 ফুটেই চলে। তারপরও আমরা আরও 5 ফিট বেশি করেছি, যাতে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে কোনো দিন এদের পানির আসলে সমস্যা না হয়। এখন নিচের যে বিশ ফিট ফিল্টার 20 ফিট চলে গেল। এখন তার উপরে আবার 1.5 ইঞ্চি পাইপ, এখন আবার দেওয়া হবে উপরে 3 ইঞ্চি পাইপ। আপনারা দেখতে থাকুন, আমরা আসলে মিস্ত্রিগণ পাইপ নিচে আমাদের আসলে এখন বোরিং কাজ শেষে পাইপ বোরিং এর ভিতরে পাইপ নামানো হচ্ছে। ও কাকা, কত ফিট বোরিং হলো? 115 লেয়ার কেমন পাইলেন? 115-তে ভালো? হ্যাঁ, 1 নম্বর দিয়ে হবে, ভালো পানি আসবে তো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসলে মোটরের পাইপও মোটামুটি আমাদের বোরিংয়ে পাইপ নামানো শেষ। এখন শুধু মোটর নামাবে এবং পানি ওঠার পালা। তো আপনারা দেখুন, আসলে এই পাইপের গোড়া দিয়ে কিছু মোটা বালু দেওয়া লাগে, যেগুলো আমরা আগেই ইতিপূর্বেই নিয়ে আসছিলাম ভ্যানে করে মালামালের সাথে। ও আসলে পাইপের ভিতরে বালুগুলো দেওয়ার সাথে সাথে পাইপের ভিতর থেকে সেই স্পিডে পানি ওঠা শুরু করে। আসলে এটাই কিন্তু ওই পানি না, মোটর কিন্তু ওই পানি না, ওই পানি নিচে বালি যে গিয়ে যে জায়গাটা দখল করতেছে, ওই পানিটা উপরে পাইপ দিয়ে উঠে আসতেছে। ঠিক আছে, তো পানি মোটর, এরপরে মোটর নামবে, মোটর দিয়ে পানি উঠবে। তো আশা করবো আপনারা সবাই দেখতে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পাইপ ডাউন দেওয়ার পর মোটর, এই যে এখন মোটর নামতেছে, মিস্ত্রির হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সাবমার্সিবল মোটর 0.33, যেটাকে বলে 0.33 হর্স পাওয়ারের মোটর। আসলে ছোটো সংসারের জন্য এটাই এনাফ। হ্যাঁ, ওনারা যা ব্যবহার করবে ওতেই আলহামদুলিল্লাহ চলে যাবে। তো এখন হলো মোটরও নেমে যাচ্ছে, বাকি পাইপগুলো দিয়ে মোটর ডাউন দিলেই কাজ সম্পূর্ণ। তো আসলে প্রিয় দর্শক, আপনারা এর আগের ভিডিও তো দেখছিলেন যে আমরা এই চাষির জন্য একটা মোটরের ব্যবস্থা করছিলাম, অবশেষে সে চাষির মোটরে পানি উঠছে। আপনার মোটরে পানি উঠবে? হ্যাঁ, উঠিছে। আচ্ছা, তার দিয়ে পানি তোলা লাগে? আমার কপাল ভালো লাগে। হ্যাঁ,
কপালকে আমার ভালো না আপনার ভালো? আই রে মরিছে রে। প্রিয় দর্শক, আসলে আসে আসলে এই যে হাসি হাসি মাখা মুখটা, এটাই আসলে আমাদের কাছে অনেক দামি। এই হাসিটার জন্য আমরা এত কষ্ট করি। আসলে যে এই মোটর এই সাথীকে উপহার দিছে, আমি আসলে তাকে ধন্যবাদ জানাই। সাথী, যে বেটি আপনার এই মোটর দিল, এই পানি এমনি উঠতেছে, তুই তো দেওয়া লাগে না, কিছুই দেওয়া লাগে না, চাপাও লাগে না, দেখছেন এমনি পানি উঠে। তুই মেতার কথা ভালো হয়নি? খুব ভালো হয়েছে। তো যে যে আপু এই সাথীকে এই মোটরটা করে দিয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাই। আসলে এলাকার অনেক লোকজন এখানে উপস্থিত, একটু ক্যামেরা ঘুরে দেখেন। আমি আসলে দু একজনের কথা এখানে শুনবো। এখানে আমার এই পাশে আছে এক ভাই, ওদিকে আছে এক সাফা, এদিকে ধরেন ভাই। এই যে আমরা এই সাথীকে এই মোটরটা করে দিলাম, তাতে আপনাদের অনুভূতিটা কি? ভালো, এই সাথে কি আসলে মোটরটা পাওয়ার উপযুক্ত? হ্যাঁ 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 হ্যাঁ, আসলে মানুষ কিছুই না তো। মোটরটা খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা খুশি তো? আমরা খুশি। চাষা এদিকে আসেন, আপনার কথাটা একটু শুনি। ও চাষি কয়েছে, ও চাষি হাত ধুচ্ছে, এটা দেখান দেখান, ওরে হাত দেন, একটু হাত দেন তো, দেখে একটু হাত দেন, বারে হাত দো, ওইটা দেন, কাছে দেন, মুখ করে দেবে নি, পানি পরিষ্কার হয়নি। আসলে আমরা যে এদের আসলে আশেপাশে যে লোকজন আছে এদের কথা আমরা শুনতেছিলাম। আমি তো করতে পারিনি, যে বাইরে থাকে সে করে দিছে, তাকে আল্লাহ হাত দারাজ করুক, আরো বেশি থাকুক, আরো দুই একটা দিন করে দিতে পারে, আরো অনেক জায়গায় করে দিচ্ছে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে এরকম আরো অনেকের পাশে দাঁড়াতে পারি। আলহামদুলিল্লাহ। তো কাকি এলে এখন আমরা কইলে যাই না? ওমা খাওয়া পারলেন কই? রান্না করা হয়ে গেছে বাবা। আপনি তো হাসিছেন, এই তো আমার অনেক কিছু পাইছি। হ্যাঁ খুশি তো? খুব খুশি। প্রিয় দর্শক, আসলে অন্ধকার হয়ে গেছে, আর কথা বাড়াতে যাচ্ছি না। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনার মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি লাইক করবেন। তো আর কথা বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।